My mirror lens. Hello, my dear student, and my colleague and guardian. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all by the grace of Almighty Allah. I am also fine by His grace, dear learner. Dear learner, I will discuss about English first paper, lesson 7. Lesson 7, our learning topics under the full moon. Under the full moon. Dear learner, at first I share my screen. Please mute your ID. Are you see my sharing? Yes, sir. Our learning topics under the full moon. Aajke amader alochona holo under the full moon. Ortat full moon. Full moon mane purno chandra. Mane jekhane chander alo choriye pore. Jetake amra joshnarato bolte pari, thik na? Under the full moon. Joshna rate niche. Bafuna sandre niche. There are some keywords in this lesson. Relax. Laugh one hand off. Ekhane duti keyword dewa ache. Laugh one's head off. Ei tinta সাইটি ওয়ার্ড নিয়ে একটি ফ্রেজ ওয়ার্ড ফ্রেজ বলা হয় যেটাকে এডিয়ামস বলতে পারি আমরা তাহলে প্রথম শব্দটির অর্থ হলো রিল্যাক্স রিল্যাক্স শব্দের অর্থ হলো ভাব মুক্ত ভার মুক্ত অর্থাৎ যেখানে কোনো একগুঁয়েমিতা নেই আমার কথা কি বুঝেছো জি স্যার যেখানে কোনো একগুঁয়েমিতা নেই রিল্যাক্স আরামদায়ক অবস্থানে যেখানে ভারমুক্ত মানুষ সেটা একবার রিল্যাক্স লাফ ওয়ান্স হেড অফ লাফ ওয়ান্স হেড অফ এই পুরাটার একটা অর্থ হলো প্রাণ ভরে হাসা মানে মন খুলে হাসা আমার কথা কি বুঝতেছ স্যার বুঝতে না জি স্যার বলতেছি লাফ ওয়ান্স হেড অফ এর অর্থ হলো প্রাণ খুলে হাসা প্রাণ খুলে হাসা মন খুলে হাসা এই চারটি শব্দকে একত্রে এর অর্থ একসাথে হবে প্রাণ খুলে হাসা কথা বুঝছো জি স্যার জি স্যার এখন বলুন আনসার দিস কোশ্চেনস এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো ক্যান ইউ সি দা ফুল মুন ফ্রম ইওর হাউস অর ইয়ার্ড তুমি কি কখনো তোমার বাড়ি অথবা আঙ্গিনার পশ্চিম পূর্ণ ছাদ দেখতে পেয়েছো শিক্ষার্থীরা জি স্যার দেখি দেখতে স্যার দেখি yes 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 I can see the full moon from our house or yard ঠিক না আমি আমার বাড়িতে অথবা আঙ্গিনায় পূর্ণ ছাদ দেখতে পেয়েছি Discuss in pairs or groups and answer this question. তাহলে জোড়ায় ভাড়ে অথবা দলীয় ভাবে এই প্রশ্নগুলোর উত্তর দাও What activities of the moon are noticed in the following stanza? কি বলছে দেখো নিচে যে stanza গুলো দেওয়া আছে অর্থাৎ স্থাপকগুলো দেওয়া আছে সেই স্থাপকের ছাদে কি কার্যক্রম লক্ষ্য করা যায় The moon are noticed. এখানে আমরা কিছু স্টেঞ্জা পড়ব যেমন slowly silently এক আর একটা এরকম কুরু কুরু করে slowly silently now the moon অর্থাৎ ধীরে নিঃশব্দে নিঃশব্দে একটি চাঁদ what the night in the silver sun সোন মানে রূপালী সিলভার সোন মানে রূপালী আলো
walk in walk the night she rate hate chole in her silver shone rupali alo she rater bela rupali alor madhye chole this why either noy and that she fears and she this why and that she fears and she এই জন্যই যে কি বলে and that এবং সেই পথে she fears and she সে উকি মারে এবং কি দেখে এখানে fear শব্দটা হলো উকি মারা আমরা অনেক সময় কাউকে দেখার জন্য একটু চোখ এভাবে কোন ছিদ্র দিয়ে অথবা কোন কিছু দিয়ে উকি মারতে চেষ্টা করি না এটাকে বলা হয় fear and she এখানে শির সাথে অ্যাডজুক করার কারণ ফিয়ার এর সাথে অ্যাডজুক করার কারণ হলো শির হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে সিলভার ফ্রুটস আপন সিলভার ট্রিজ সিলভার ফ্রুটস আপন সিলভার ট্রিজ রূপালী বৃক্ষের উপর রূপালী ফল বা ছায়া সিলভার ফ্রুট রূপালী ফল আপন সিলভার ট্রিজ রূপালী বৃক্ষের উপর তদিয়া লানার এখানে একটি সাদের কিছু স্টেঞ্জা দেওয়া আছে স্টেঞ্জাদের মধ্যে যে কথাগুলো ফুটে উঠেছে সাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এখানে কি তুলে ধরা হয়েছে অর্থাৎ একটি চাঁদ আমরা কথা শুনতেছো তোমরা একটি সাজ সে কিভাবে উদয় হয় কিভাবে সে আস্তে আস্তে চলে এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং সে কিভাবে আলো দেয় এবং তার এই আলোতে কিভাবে আলোকিত হয় সব জায়গায় এবং সব জায়গায় কেমন দেখা যায় সকল কিছু মূলত এখানে আলোচনা করা হয়েছে তা আমরা এই কথা যদি অর্থ বলতে পারি এই কথাটা যদি এইভাবে বলতে পারি যে আমাদেরকে বলা হয়েছে যে What activities of the moon are noticed in the falling stanza? যে নিচের স্তবকে সাদের দিকে কাজের জন্য লক্ষ্য করা যায় আমরা এখানে কি করছি তো এইভাবে আমরা বলতে পারি the gaping stanza show the moon rise in the sky সে কি করে silently হ্যাঁ silently sky silently and it moves সে এক স্থান থেকে চলে অন্য স্থানে স্লোলি আস্তে আস্তে উইথ দ্য বিউটিফুল লাইট তার সুন্দর আলো দ্বারা এন্ড শি গিভস দ্য হার সিলভারি লাইট এভরিহোয়ার এন্ড এভরিহোয়ার লুকস লাইক সিলভারি সে তার জ্যোৎস্নার আলো অথবা রূপালি আলো চতুর্দিকে ছড়িয়ে দেয় আর ওই স্থানটা কি হয়ে যায় তোমার রূপালির মতো আলো জগজগ করে মূলত এই কথাই সাইটি লাইনের এটি হলো অর্থ Understand? Hello? Yes, sir. Yes, sir. Respond this to Megana. Come back to Bootsa. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. এই যে একটা কবিতার সাতটি লাইন ল হয়েছে ওয়াল্টার ডে লা মারে এরকম একটা তার কবিতার অংশ থেকে ল হয়েছে ঠিক আছে এখানে কিছু নোট দেওয়া আছে দেখো শুন এই শুন শব্দ শুজ হ্যাঁ এই শুন শব্দ অর্থ কি শুজ আবার শুন আছে এস ডাবল ও এন শুন এই শুন শব্দটা শীঘ্রই আর এস এর পরে এই যখন ডাবল ও এন হয়ে যাবে এর অর্থ হবে জুতা শুজ এর অর্থ কি জুতা তারপর আরেকটা শব্দ দেখা দেওয়া আছে পিয়ার পিয়ার শব্দটা কখনো কখনো জড় অর্থে ব্যবহার হয় মানে সেটাকে তাৎক্ষণিক মনোযোগ আকর্ষণ কোন কিছুর প্রতি মনোযোগ দেওয়ার অর্থে ব্যবহার হয় টু লাইক টু লুক ক্লোজলি অ্যাট সামথিং টু লুক ক্লোজলি অ্যাট সামথিং মানে কোন কিছুর প্রতি মনের অধিক কি দেওয়া মনোযোগ দেওয়া এটাকে বলা হয় ক্লোজ ঠিক আছে
এখানে আমরা দুইটি নোটের মধ্যে দুইটি শব্দ পেয়েছি, একটা হলো সুন, যেটা বলা হয়েছে জুতার্থে ব্যবহার হয়েছে, একটা পিয়ার, এটা টু লুক ক্লোজলি অ্যাট সামথিং, কোন কিছুর প্রতি মনোযোগ দিয়ে তাকানোর অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এখন আলোচনা হলো আমরা কিছু প্রেসেস পড়ব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, রিড দ্য প্রেসেস সাইলেন্টলি সাইলেন্টলি। তোমরা কেউ কি প্রেসেস একটু পড়তে পারবা? শিক্ষার্থীরা জি স্যার, এখান থেকে প্রথম লাইনটা কেউ পড়তে পারবা? স্যার আমি পাবো। বলো স্যার আমি পড়ি। আচ্ছা একদম পড়ো। It was Dishan's great parents' house in the village. The night sky was clear, the full moon shining brightly. All the family members had a delicious supper and sit in the yard. Dishan's cousin Jahid and Shamil are excited. They are the same age. They were also studying at a village school. Their great parents gladly joined them. They were sitting on a bamboo mat. Everybody felt relaxed. They were talking, laughing and joking. আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাইলেন্স পড়ো তো। বাইলেন্স তুমি একটু পড়ো। হ্যাঁ এত কথা বলে লাগে না, তাড়াতাড়ি পড়ো। It was Dishan's grandparents' house in the village. The night sky was clear. The full moon was shining brightly. All the family members had a medicine, tapas and sat in the yard. Dishan's cousin Jahid and Shima were very excited. They are the chain egg. ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা আমি এরপর অংশটা পড়াই, তোমরা পড়ছ। রিড দ্য ফেসেস সাইলেন্টলি, রিড দ্য ফেসেস সাইলেন্টলি, নিঃশব্দে পাঠটি পড়ো। তাহলে এখানে কি নিঃশব্দ বলতে কোনো একদম নীরব ভাবে না, নাকি কোন টু শব্দ না করে, নাকি এটা নেই বসে গভীর মনোযোগ দিয়ে? এখানে সাইলেন্ট সাইলেন্টলি শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে। ইট ওয়াজ দিশান্স গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। ইট ওয়াজ এটা ছিল দিশান্স গ্র্যান্ড প্যারেন্টস, দিশান গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদু, গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে কে? দাদা দাদু। হাউস মানে বাড়ি, আজ হচ্ছে কে বাড়ি? ইন দ্য ভিলেজ, এটা ছিল দিশানের দাদা দাদুদের গ্রামের বাড়ি। ঠিক আছে বাড়ি। ইট ওয়াজ দিশানস গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ, এটা ছিল দিশানের দাদা দাদুর গ্রামের বাড়ি। দা নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, দা নাইট রাতের রাতটি ছিল স্কাই আলো, আকাশ ওয়াজ ক্লিয়ার পরিষ্কার ছিল। দা নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, রাতের আকাশ ছিল পরিষ্কার। দা ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি, the full moon was shining brightly. আর পূর্ণ চন্দ্র সাতটি কি করছে? তার কিরণ ভালো ভাবে বিতরণ করছে। The full moon was
shining brightly. कोई पुनः ऐ कार आइडिया बन छोटा सुना दे পরিপূর্ণ সাতটি উজ্জ্বলভাবে আলো বিতরণ করছে ব্রাইটলি উজ্জ্বলভাবে শাইনি হচ্ছে আলো এগুলো নিচে দাগ দাও মন সাত ক্লিয়ার পরিষ্কার গ্র্যান্ডপ্যারেন্টস হাউস দাদা দাদির বাড়ি এগুলো নিচে দাগ দাও অল দা ফ্যামিলি মেম্বার পরিবারের সকল সদস্যরা অল দা ফ্যামিলি মেম্বার পরিবারের সকল সদস্যরা হ্যাড ডিলিশিয়াস সাফার হ্যাড ডিলিশিয়াস সাফার তারা কি করে রাতের খাবার সুস্বাদু খাবার খায় এন্ড সেট ইন ইলিয়ার্ড তারা আঙ্গিনা বসেছিল পরিবারের সবাই রাতের সুস্বাদু খাবার খেয়েছিল এবং তারা কোথায় বসেছিল উঠানে মানে আঙ্গিনা All the family members, family members, family, family. পরিবারে সকল সদস্যরা had a delicious, delicious মানে সুস্বাদু. Supper মানে রাতের খাবার. আর delicious supper টি কি? রাত সুস্বাদু রাতের খাবার. খাবার. And sat. বসেছিল in the yard. Yard মানে আঙ্গিনা বা উঠান. এটা সেটা একদম. আনন্দিত Dishan's cousin, Dishan's sister, Vaibhav, Zahid and Shima were very excited. Tara khubi anandito. They are the same age. Tara ekhi boyoshe. Same boy, same age. Same age. They were also studying at a village school. They were also studying at a village school. তারা গ্রামের একটি গ্রামে একই বিদ্যালয়ে পড়াশোনা করছিল দে আর ইউসুফাই এট আ ভিলেজ স্কুল তারা গ্রামের একই স্কুলে পড়াশোনা করছিল দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস তাদের দাদা দাদু গ্লাডলি 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 শব্দের অর্থ হলো আনন্দিত নিচে দায়িত্ব জয়েন দেম তাদের সাথে কি করলেন যোগদান করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন দেয়ার গার্লফ্রেন্ডস গ্লাডলি জয়েন দেম তাদের দাদাদের তাদের সাথে যোগদান করেছিলেন দে ওয়্যার সিটিং অন আ বাম্বু bamboo tree mat they were sitting tara boshe ache on a bamboo mat basher kisher moddhe gadur upor bamboo shobdo holo bash bamboo shobdo ki bash they were sitting on a bamboo mat tara basher madur upor boshe chilo everybody felt relaxed everybody সব থেকে ফিল থেকে হয়েছে ফিল অনুভব করেছিল রিলাক্স মানে আনন্দ বা আরাম আরাম বা শ্রুতি প্রত্যেকে অনুভব করেছিল প্রত্যেকে আরাম অনুভব করেছিল কার বাসারে টিভি চলে আচ্ছা
তারা কথা বলছে লাফিং হাসছে এন্ড জকিং জকিং মানে কৌতুক করা এই তিনটা নিচে লাইক দাও টকিং লাফিং জকিং ঠিক আছে টকিং শব্দটা কথা বলা লাফিং শব্দটা হাসা এন্ড জকিং শব্দটা হলো কৌতুক করা তারা তিনটাই করছে The children's voices were the loudest. আর তাদের কথাগুলো শিশুদের কথাবার্তাগুলো বেশি জোরে শোনা যাচ্ছিল voices voice এর voice শব্দটি হলো আওয়াজ voice শব্দটি কি মানে কথা এখানে voice শব্দটি কি কথা আওয়াজ বা কথা loudest loudest শব্দ মানে জোরে জোরে এটি লাইক দাও সবচেয়ে জোরে শিশুদের কথা বলা বেশি জোরে শোনা গেছিল Zahir described how he played for the school in the Fudala inter-school tournament. Zahir Borna Dicche, describe this like the describe Shodhato Borna Dao. How Kibab he played Shekhele Silo for the school in the Fudala inter-school tournament. Anto school Pothi Dugitai, Fudala Anto school Pothi Dugitai Shekh Kibab he Khele Silo. সে বর্ণনা সে দিচ্ছে আর দেবো পড়া বাসবান কা প্যার আ কে রে শিক্ষার্থীরা জি স্যার তুমি স্যার কার আড়ি থেকে এরকম কথা শোনা গেছে স্যার সুমাইয়ার আড়ি থেকে কি কয় কি বলে ওরা স্যার কথা বুঝা নেই তো আচ্ছা আচ্ছা যে অংশটা আমি পড়াই দিচ্ছি আবার একটু পড়াই দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো ইট ওয়াজ জেসন্স গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড আ ডেলিশিয়াস সাপার এন্ড সেট ইন দ্য ইয়ার্ড Jishan's cousin Zahir and Shima were very excited. They are the same age. They were also studying at a village school. Their girlfriends gladly joined them. They were sitting on a bamboo mat. Everybody felt relaxed. They are talking, laughing and joking. The children's voices were the loudest. Zahir described how he played for his school in the Upazila inter-school tournament. Okay? Yes, sir. Any questions? Una prashna ashe karo? No, sir. Dar shikhartire ekhane theke kotha shobdo je gulo dicche eigulo ektu porba. Reading ta ektu bhalo sundor bhabe uchcharon korte chesta korba. Eta holo tomader homework. আর এখানে দুটি কিওয়ার্ড দেওয়া আছে এই কিওয়ার্ডগুলো তোমরা ঠিকঠাক করে পড়বা ঠিক আছে